তো হে গাইস, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ, এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ দেখো গাইজ, গেরিনার তরফ থেকে আমাকে কিন্তু অনেক কিছু মেইল বক্স একেবারে ফ্রিতে দিয়ে দিয়েছে আমাকে। তো গাইজ, এখানে কী কী জিনিস দিয়েছে এবং এগুলো তোমরা কীভাবে পাবে বা গেমের ভিতরে কীভাবে আসবে সেটাই আজকে এই ভিডিওর ভিতরে তোমাদেরকে জানিয়ে দেবো। তো গাইজ, জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। হ্যাঁ, ভিডিওটাতে একটা করে লাইক করো, একটা করে কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো গাইজ, চলো একের পর এক আমরা দেখবো। তো সবকার প্রথমে আমরা দেখে নেবো কাটানা। তো গাইজ, কাটানার স্কিনটা কেমন আছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো সবকার প্রথমে দেখতে পাচ্ছ কাটানার এই যে লাল ইফেক্ট আছে না, এই লাল ইফেক্টটা এটাও কিন্তু দারুণ আমাকে কিন্তু লেগেছে। এই যে সাইডে সাইডে একটু ধোঁয়ার মতো উঠছে এটার জন্য। তো এখানে দেখতে পাবে যে ধরলেও কিন্তু এই কাটানার স্কিনটা দারুণ দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এই লাল ইফেক্টটার জন্য। তো কাটনার স্কিনটা কেমন আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো, তবে আমার কিন্তু অবশ্যই মোটামুটি ভালো লেগেছে কাটনার স্কিনটা। নেক্সট হচ্ছে এই যে গোলালের স্কিন। তো গোলাল স্কিনটা কিন্তু কালারটা ভালো আছে, তারপর এই যে এখানে ইফেক্টটা দিয়েছে না, এখানে কঙ্কালের ইফেক্ট, এই জন্য ভালো লাগছে। তো গোলালটাও কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাও। এরপর এগুলো কীভাবে গেমের ভিতরে আসবে, তো দেখো গাইজ, 23 তারিখে আমাদের গেমের ভিতরে নতুন টপ আপ ইভেন্ট আসে, যেখানে 200 ডায়মন্ড টপ আপে ওই কাটনার স্কিনটা দেবে এবং 500 ডায়মন্ড টপ আপে আমাদেরকে কিন্তু গোলালের স্কিনটা দেবে। মানে বুঝতে পেরে গেলে কাটানা এবং গোলাল দুটোই টপ আপ ইভেন্ট আসবে। তো 200 ডায়মন্ড টপ আপে কাটানা এবং 500 ডায়মন্ড টপ আপে গোলাল তোমরা কিন্তু একেবারে পাবে। তো এরপর চলো নেক্সট, নেক্সট আমরা কথা বলবো এই যে দেখতে পাবে গাইজ, এটা কি? এরপর তোমরা বলবে এটা কি? তো গাইজ, এটা হচ্ছে স্কাই উইং। তো গাইজ, অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখো, দারুণ কিন্তু মজা হবে। হ্যাঁ গাইজ, আমি এটা তোমাদেরকে ইউজ করে দেখিয়ে দেবো। তো গাইজ, এরপর আমি বলে দিচ্ছি, এটা তো স্কাই উইং, তোমরা তো জানো স্কাই উইং কি। ওই এরোপ্লেনে নামার সময় প্যারাশুটের প্রয়োজন হয় না, আর এবার আবার এরোপ্লেনের প্রয়োজন হচ্ছে না। তো সেটা কি, সেটা আমি অবশ্যই বলবো। তো এটা কিন্তু দারুণ আছে গাইজ, তোমরা দেখতে পাচ্ছ, দারুণ দারুণ দারুণ, এটা কিন্তু দারুণ আছে, তোমরা যাই বলো। তো এটার সঙ্গে একটা ইমোটও কিন্তু আমরা পাবো, তো সেটাও আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো এরপর বলবে এটা কীভাবে গেমের ভিতরে আসবে, তো গাইজ, এটা আসবে 27 তারিখে। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছ, 27 তারিখে ফ্যাড হইলে, বুঝতে পারলে, ফ্যাড অ্যান্ড হইলে আমাদের কিন্তু গেমের ভিতরে আসবে, যেটা 27 থেকে 2 তারিখ পর্যন্ত চলবে। তো অবশ্যই ডায়মন্ড জমে রাখো, 27 তারিখে ফ্যাড অ্যান্ড হইলে এটা আসবে। তো এরপর কথা বলবো নেক্সট, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এই যে, তো গাইজ, এই যে এই ছেলেদের ড্রেসটা, তো এটা কেমন আছে অবশ্যই জানাও, তবে এখানে এই যে আগুনের ইফেক্ট আছে না জামাটাতে, এটার জন্য অবশ্য মোটামুটি ড্রেসটা ভালো লেগেছে। হ্যাঁ গাইজ, এটা অবশ্য তার জন্য আমাদেরকে মানে ড্রেসটা ভালো লেগেছে, যেখানে এই যে ইফেক্ট আছে না, এই ইফেক্টের জন্য আমাকে কিন্তু অবশ্য মানে কী বলবো, পুরোটা না ভালো লাগলো, অবশ্য ঠিক আছে, বুঝতে পারলে, যেখানে এই কালারটা সাদা এবং লাল, এই জন্য এখানে ঠিক লেগেছে। তারপর এখানে চশমা দিয়েছে, চুলের স্টাইলটা অবশ্য মোটামুটি ঠিক হয়ে আছে, বুঝতে পারলে, তো এটাও অবশ্যই ঠিক আছে। এরপর দেখো ফিমেল বান্ডালটা, তো গাইজ, ফিমেল বান্ডাল তো আমরা অত ইউজ করি না, বাট যারা যারা ইউজ করে, মানে কিন্তু কী করবো, যারা আমরা তো ইউজ করি না, কিন্তু যারা ইউজ করে তাদের জন্য অবশ্যই মোটামুটি ঠিক আছে। তো এরপর বলে দিচ্ছি এই ছেলেদের ড্রেস এবং মেয়েদের ড্রেসটা কীভাবে আসবে, তো গাইজ, এটা আসবে 25 তারিখে, সেটাও আসবে মিষ্টি শপে। হ্যাঁ গাইজ, তোমরা ঠিক শুনেছ, মিষ্টি শপে, মানে আমাদের মিষ্টি শপ কনফার্ম হয়ে গেল, যেটা কিন্তু মিষ্টি শপ 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত চলবে, পরের মাসে 1 তারিখ পর্যন্ত, মানে ইলাইট পাস ডিসকাউন্টে হয়তো আমরা পাবো না, কারণ দেখো ওটা পরের সিজনের ইলাইট পাস চলে আসবে। তো গাইজ, মিষ্টি শপ 25 তারিখে আসবে, তবে ইলাইট পাস তোমরা বাদে দাও, আসতে মানে আসবেই না, ইলাইট পাস ডিসকাউন্টে ধরে রাখো। তো চলো, এরপর এগুলো যে যে আছে এগুলো কিন্তু আমরা সব কিছু ক্লেম করে নেবো, মানে সব কিছু বুঝতে পারলে, কাটানা টপ আপ ইভেন্টে, গোলাল টপ আপ ইভেন্টে, ওই স্কাই উইং স্কিন আসবে আমাদের ফেডেন হইলে 27 তারিখে, এবং বাকি ওই ছেলেদের ড্রেস এবং মেয়েদের ড্রেস আমাদের আসবে ওই বলেদের মিষ্টি শপে। তো গাইজ, এরপর চলো, এটা হয়ে গেলো, তো কারণ পরে দেখবো পরে সুস্থে। তো এখানে দেখতে পাচ্ছ গাইজ, এখানে আমি দুটো জিনিস পেয়ে গেলাম, স্কাই উইং এবং এখানে ইমোট, বুঝতে পারলে, তো ইমোটটার কাজ কি সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো চলো, সবকে প্রথমে ইকুইপ করে নিলাম। তো গাইজ, ইকুইপ করার পর আমরা চলে যাবো একেবারে আমরা কালেকশনে। হ্যাঁ গাইজ, তারপর বান্ডালটাও আমরা ওপেন করবো গাইজ, বান্ডালটা আবার কেন বাদ দেবো। তো বান্ডালটাও আমরা ওপেন করে নিলাম, এরপর চলো আমরা চলে যাবো এই যে স্কাই উইং স্কিন, দেখতে পাচ্ছ গাইজ, স্কাই উইং মানে কোনটা, অবশ্যই অনেকে জেনে গিয়েছিল, তাও আমি তোমাদেরকে বলে দিলাম, স্কাই উইং স্কিন হচ্ছে এটা, বুঝতে পারলে। এরপর চলো নেক্সট আমরা চলে যাবো, এই যে দেখতে পাচ্ছ আমার প্রোফাইলটা যখন টাচ করবে, দেখতে পাচ্ছ কেমন একটা ইফেক্ট আসছে, এই যে এই ইফেক্টটা। হ্যাঁ গাইজ, প্রোফাইলটা যখন টাচ করবো এই ইফেক্টটা কিন্তু দেখতে পাবে, বুঝতে পারলে, এখানে এই ইফেক্টটা। তবে স্কোয়াডে সামান্য সময় এখন দেখাচ্ছে না, হয়তো পরে ঠিক করে দেবে। এরপর চলো গেমের ভিতরে, তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ গেমের ভিতরে, গাইজ তোমরা দেখতে পাচ্ছ গেমের ভিতরে কেমন, সাইডে আমার এরোপ্লেন উড়ছে, আমার কিন্তু কোনো এরোপ্লেনের প্রয়োজন হচ্ছে না,
বুঝতে পারলে? আমার কিন্তু কোনো এরোপ্লেনের প্রয়োজন হচ্ছে না, আমি কিন্তু এরোপ্লেনের বাইরে উড়ছি এবং এই স্কাই উইং স্ক্রিনটা নিয়ে আমি কিন্তু উড়ছি। দেখতে পাচ্ছ গাইজ, এটাই হবে নতুন স্কাই উইং। যেটা কিন্তু দেখতে পাচ্ছ এই যে সান্তা ক্লজ, যেখানে আমি কিন্তু গিফট নিয়ে যাচ্ছি, বান্ডালটা সান্তা ক্লজের, মানে পুরোটা দেয়নি বাট ওরকমই করার চেষ্টা করেছে। তো গাইজ এটা দেখতে পাচ্ছ এরকম হবে। তো গাইজ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লাগছে লাইক করতে ভুলবে না, এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো গাইজ আর বেশি দেরি করবো না, থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও। হ্যাঁ, ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করো, চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো গাইজ থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও।